নমস্কার সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোট গল্প তার রচিত পুতুল নাচের ইতিকথা দিবারাত্রির কাব্য নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয় তাহলে চলুন সবাই মিলে শুনি আজকের গল্প তৈনচিত্রের ভূত তিনি সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়ালো পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বস নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বললাম যে চেহারা হয়েছে কেন নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কি না এই রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু যে ঘটেছে সে বিষয়ে হয়ে ডাক্তার দু হাতে আঙুলের টগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উৎক্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভোরে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্তা আছে মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগল এই রকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ দিন অনেক রাত্রে বিছানাতে শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হল সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈল চিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রেই ঘুমনোর বদলে মামার তৈল চিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান তাই ছিল কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলে কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের ভিতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেওয়ালে তিনটি বড় বড় তৈল চিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি আর ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসে বার তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈল চিত্রের একটি নগেনের দাদামশাই একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই আর দিদিমার তৈল চিত্র দুটি একদিকে দেয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি কারোর ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এবারের আনাচ কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে দু চোখ বিস্ফারিত তারপর নগেন ঢোক কিলে জিপ দিয়ে ঠোঁট চেটে পড়লে যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কি যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনদিন ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে পড়ল ফিট না কালো। আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেয়েছেন টাকার লোভে আমি তাকে মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাকি, ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগের মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসায় ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈল চিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগে একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছার খেয়েছিল ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আর একবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে ঘরে ঢুকেই সুইচ টিপে সে আলো জেলে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখে একজোড়া মোটা গোফ চোখে ভৎসনা দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীরটা যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্যই ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিচ্ছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি এসে যায় ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল আর পরক্ষণেই ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাত কেবল এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পড়াশর ডাক্তার খানিক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ কতবার দিনে ছুঁয়েছি রাত্রে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিচ্ছু হয় না অন্ধকারে ছুঁয়া মাত্র মামা আমায় ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝঞ্ঝ নিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে কোনোদিন অজ্ঞান হয়ে চাই কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবি পরাশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝ রাত্রে অন্ধকার লাইব্রেরিতে পড়াশর ডাক্তার মৃদু একটা অস্বস্তি বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরানো কাগজের একটা ভ্যাবসা গন্ধ পাওয়া যায় শক্ত করে নগেন তার একটা হাত চেপে ধরে কাঁপছে ভয় ভূতের ভূতের তৈলচিত্রের ভূতে যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না একটা কথা রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে আছড়ে পড়ে জ্ঞান পেয়ে গেছে শক্তি কল্পনা করা মেঝেতে ছাড়া এ সমস্তে আর কি মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল। তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধরাস করে উঠল তৈলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এই সময় নগেন ফিস ফিস করে পড়ল আলোটা জ্বালব ডাক্তার কাকা পড়াশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলো রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিস ফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যেই নগেনের শিহরণ স্পষ্ট ডাক্তারকে স্বীকার করতে হল একটু ভয় তিনি পেয়ে গেছেন সত্যই তার বৈজ্ঞানিক মন এতদিন পরে একটা মস্ত সত্য আবিষ্কার করল যে মানুষের মন চিরতিনি মানুষেরই মন যুক্তি তর্ক বিশ্বাস অবিশ্বাস দিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না দেহে আঘাত লাগলে যেমন বেদনা বেদনাবোধ হবেই তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলে মানুষকে ভয় পেতেই হবে যাই হোক এতদিন যদি তার ভুল বিশ্বাস থেকে থাকে আর ছবির ভূতের কল্যাণে সে ভুল তার ভেঙে যাবে তাতে ক্ষতি কি দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈল চিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জলজলে চোখ দুটি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে যত সাহস করেই এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল পরক্ষণে ভয়ে অর্ধ মৃত নকেন আলো সুইচ টিপে দিলে মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট পাঁচে এক দৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈল চিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটা আস্ত গর্ধোপ নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনো তেমনি অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কি সে শখ লাগলো তুমি কোন দেশি ছেলে আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো পড়ল রূপার ফ্রেমটা দাদামশায়ের ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামা শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ হ্যাঁ সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন পরাশর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচাবার জন্য বাপের ছবিতে এ খবরটা যদি আগে দিতে আমায় নগেন সংশয় ভরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশর ডাক্তার রাগ করে বললেন কিন্তু কে এখনো বুঝতে পারছ না দিনের বেলা সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে ফ্রেমটা ছবি রূপার রূপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হুহু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে পর সমস্ত আলো জলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এ ঘরের আলোটা জ্বললেও তাই হয় মাঝ রাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীর দিয়ে পড়াশোর ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসাবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করেনি শেষ হল বিখ্যাত সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প তৈল চিত্রের ভূত ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে তাই নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে সুবিধা হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার